না তোর এত বড় সাহস চমকে গায়ে আর দিতে দাও বাধবি টাকা দাও আমি বলছি প্রতিদিনই আপনাদের মতো মাইসে আমাদেরকে ঠকায়, 60 টাকার ভাড়া দেয় 30 টাকা, 30 টাকার ভাড়া দেয় 20 টাকা। আপনারা তো চিজারি বাটপারি শুরু করে দিচ্ছেন, কেন এরকম করেন আমাদের সাথে? কেন আমি বলি ভাড়া 60 টাকা, উনি আমাকে 40 টাকা দিছে। যাই হোক, আমি একটা কথা কইয়া ফেলাইছি, আমার একটা চর মারছে, এটা কি ওনার শোভা পায়? এখন যদি আমি একটা চর মারি ওনাকে কেরম হইব? এটা তুমি ঠিক করো, বাপ নাই ওনার, বাপের বয়সী আমি। শুনে না গেল, আমি আপনাকে বলি, ঠিক আছে? উনি যদি বলতো যে কাকা ভাড়া নাই 20টা টাকা শর্ট আছে, আমি ওনাকে ওনার সাথে কোনো কথাই বলতাম না। আমাকে বলতে পারতো কাকা 20টা টাকা কম আছে, পরে একসময় দেখা হইলে দিয়ে দেবো, আমি মাইনা নিতাম। উনি তো আমার মাথাটা খারাপ করছে। আচ্ছা এটা না হয় বুঝলাম, কিন্তু ও এখানে কেন? আচ্ছা তুমি এখানে কেন একটু বলবো আমাকে? আমি এখানে কেন, তুমি বুঝছো না আমি কেন এখানে আছি? এই বাবাকে কাল মারলো কেন? ও আমার এলাকায় এসে আমাকে মারবে কেন? আচ্ছা আমি ঘটনাটা বলো, তুমি ঘটনাটা বলো, কি হয়েছে, কেন মারলো বলো? আমি এসে দেখেছি ও চাচাকে মারছে, ও টাকা দিয়েছে, ওকে ভাড়া দেয়নি, ওরে পরিবারের সঙ্গে মারবে কেন? ওর ঘরে বাপ মানে তুমি টাকা চেয়েছিলে, আমি এবার একটা কথা বলি, তোমরা কিন্তু সমাজে অনেক বিরক্ত করছো সবাইকে, প্রত্যেকটা জায়গায় বিরক্ত করছো। দেখছো একটা মেয়ে তার প্রতিবন্ধী ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য, এই জায়গাটা তোমার টাকা না চাইলে কি নয়? তোমরা কি জায়গা বুঝো না? হ্যাঁ, এসে ঝামেলা শুরু করছো। আর এই যে আমি আপনাকেও বলি চাচা, সে আপনার মেয়ের মতো, হ্যাঁ মেনেছি সে অন্যায় করেছে, কিন্তু আপনার মেয়ের মতো আপনাকে 40 টাকা দিয়েছে, বললো আমার কাছে আর টাকা নাই, দেখলে যে তার একটা এটা বলে নাই, এটা বলে নাই। আচ্ছা আমি বুঝলাম সে এটা বলে নাই, আপনার নিজের থেকে বুঝতে হবে যে আচ্ছা 20 টাকা নাই আমার মেয়ের মতো, আচ্ছা মা যাও। আর তোমাকে একটা কথা বলি বোন, ঘরে প্রত্যেকের ঘরে বাবা এবং মা আছে, একটা বাবার সমতুল্য মানুষের গায়ে তুমি কীভাবে হাত তুললো? তোমার মুখ থেকে একবারও কাঁপলো না? তুমি বুঝিয়ে বলতা যে বাবা আমার কাছে টাকা নাই। আমি বোঝানোর চেষ্টা করতেছি, না 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 এভাবে বললে তো হবে না। আর তুমি শোনো, কখনো সব জায়গায় তোমরা মাথা ঢুকাবো না, আগে বুঝবা একটা মানুষ কি অবস্থায় আছে, ঠিক আছে? মন খারাপ করবো না বোন, আমি তোমাদের সবার ভালোর জন্য বলছি। আমাদের সমাজে আমরা যদি এইভাবে চলতেই থাকি, প্রতিনিয়ত কিন্তু ঝোড় ঝামলা লাগবেই, প্রতিনিয়ত আমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি দ্বন্দ্ব ফাঁসাদ এগুলো হবেই, এগুলো করা যাবে না। তুমি যে কাজে যাচ্ছিলে তুমি সে কাজে যাও, ঠিক আছে? চাচা আপনি মন খারাপ, এখন আমি কি এটা নিব না ওনাকে দিয়ে দিব? আপনি এটা রেখে দেন, সে যেহেতু দিয়েছে যদি কম পড়ে আমি আপনাকে টাকা 20 টাকা দিচ্ছি। আর বোন তুমি তোমার ভাইকে নামিয়ে ডাক্তারের কাছে যাও, উনি কিছু বলবে না, তুমি যাও। আমার টাকা দিতে পারলেও টাকা দিতে পারলেও 10 টাকা আমি দিচ্ছি, তুমি যাও, আগে দিয়ে দাও, তারপর যাব। কি ভাল লাগে আরে কি করছ? দেখছেন দেখছেন কারা খারাপ,
আমরাই তো খারাপ, এবার নিজের চোখে দেখেন কারা খারাপ। আচ্ছা যাক, খারাপ হয়েছে ভালো হয়েছে, আমার টাকা তো নিয়েছে নাকি? দেখ আমার বলে 20 টাকা দিবেন আপনি কই দেন? আপনি 200 টাকা রাখেন, ধরেন আপনার কষ্ট হয়েছে 200 টাকা রাখেন, ঠিক আছে আপনার রিক্সায় আমি উঠে যাবো।